তিনিচুকীয়ার পৌরসভার বিভিন্ন ধরনের ফুফুলা স্বরূপ আমি দেখাই থাকো। আর আজি আনটা পৌরসভার কার্যকলাপ দেখাবলে যত্ন করিম নিউজ 18 দর্শকক। বর্তমান মানে উপস্থিত আছো তিনিচুকীয়ার নিউ মার্কেটের 12 নম্বর ওয়ার্ড। আর এই মুহূর্তত যেহেতু মার্কেটের পরিবেশ আসলে মই দেখাম, এইখন বাজার আসলে ব্যবসায়ী সকল উলাই আহিছে যেনে আসলে অতৃষ্ট হয়ে গেছে যে ঠিকাদারের কাম কাজক লৈ। আসলে পৌরসভারপরা একটা পুঁজি আহিছিলে যেহেতু কিছুদিন পূর্বে যে ইয়াত ড্রেন নির্মাণের বাবে, আর ঠিকাদারে ঠিক তেনেদরে ড্রেন নির্মাণ করেছে। আর নির্মাণের পিছত আসলে দেখা গেছে প্রথমতে কোয়া হয়েছিল যে ড্রেন নির্মাণ করার পিছত ইয়াত কোনো ধরনের পানি নহব বা বরষুণ দিলেও পানির যাওয়ার যে ব্যবস্থা সেইটা করা আছে বা জাবর জোথর পেলার বাবেও এটা ব্যবস্থা করব বলে বহুতো কথা দিছিল আসলে। কিন্তু এই মুহূর্তে দেখা পোৱা গৈছে আসলে এই যে কন্ট্রাক্টরে কাম করেছে, ঠিকাদারে যে কাম করেছে, এই কামক লৈ সন্তুষ্ট নহয় ইতিমধ্যে নিউ মার্কেটের যে ব্যবসায়ী সকল আছে। কিয়নো এজাক বরষুণে ইতিমধ্যে ইয়াত একাটু একাটু পানি করে দিয়ে, দোকানের ভিতর পানি সুমায়, তার লগত যি আসলে পুঁজি লৈ তেওঁলোকে ঠিকাদারসমূহে কাম করে সেই পুঁজি যে তেওঁলোকে অপব্যবহার করে সেয়া কিন্তু দেখি পাওয়া গেছে। জল জল পটপট হয়ে এই দৃশ্যই আজি নিউজ 18 আমি দেখাইছো যে ঠিকাদারে আসলে তেওঁলোকে পয়সা খরচ করে, তেওঁলোকে কাম করে, যেহেতু সরকারের ফল আসলে পয়সা আহে, যে পৌর নিগমের পয়সা আসলে রাইজর পয়সা কব লাগবে। কিন্তু তার ভিতর দেখা গেছে যে এই যে আজি কাম করেছে ঠিকাদারে সেয়া লৈ সন্তুষ্ট নহয় রাইজ, সন্তুষ্ট নহয় যে ব্যবসায়ী সকল আছে। কিয়নো তেওঁলোকে যেহেতু ব্যবসায় চলায় সেই ব্যবসায়ত তেওঁলোকে বাধা সৃষ্টি হয়েছে। দিনক দিনে দেখা গেছে যে পরিস্থিতি বিয়ার ফালে গৈছে, যি নিম্নতমর কাম করেছে ঠিকাদারে যাবে কাম আসলে করব লাগছিল সেইমতে আসলে কাম হওয়া নাই। তাকে ইয়াত আজি আমি দেখাইছো আসলে এই মার্কেটের পরিবেশ বিশেষ করে। আর ব্যবসায়ী সকল যেহেতু মূল উপস্থিত আছে, মানে পোনে কোনে কিছু কথা জানিবলে ইতিমধ্যে যত্ন করিম। যেহেতু দাদা আপনার ওসলে আহিছো, প্রথমতে এই যে ড্রেন নির্মাণের কাম চলিছিলে সেই তার পূর্বর রাস্তায় আসলে ভাল আসলে বলে সকলে কৈছে, এতিয়া এই নির্মাণ করার পিছত যে দেখা গেছে অধিক বেয়া পরিস্থিতিলে গেছে, কি কব এই ক্ষেত্রে? চক, আপনার ক্যামেরা আছে, যেটু উঠিছে এটু সত্যই উঠি আছে। আয়না তো ঝুট নেই বলতে হয়, যো ভি হই আয়না হ্যাঁ, আর যো ভি আপকো দিখ রা হ্যাঁ সচ দিখ রা হ্যাঁ, ইসপে মুঝে কুছ ভি কালার নেই করনা হ্যাঁ, যো কুছ ভি এভরিথিং ইজ ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। আর সবসে হাসি কা বাত ক্যা হ্যায় কি যো কুছ ভি ইনহোনে কিয়া থা, জব পহলা বারিশ আয়া থা উসি মেই দেখা হ্যায় কি জব নালা বানায়া থা, হমকো ইয়ে কাহা গয়া থা কি পানি জো হ্যায় কভি ভি আপকে নালা ইয়াহ পে রহেগা নেই। আর লেকিন পহলাই জব বারিশ আয়া থা তো হমকো দেখ কে আশ্চর্য হয়ে গেছে, দ্যাট ওয়াজ অনলি ফর হাফ এন আওয়ার জব বারিশ আয়া থা, আর হাফ এন আওয়ার মেই ইতনা জলময় হো গিয়া থা ইয়ে কি মুঝে মজবুরন উস সময় ভিডিও বনা কে হমকো ললন জি কো ভেজনা পড়া, আর ফির ললন জি নে উস মেরা আওয়াজ কো লোগো তক পৌঁছায়া। আর মুঝে বহুত আচ্ছা লাগা কি অ্যাটলিস্ট ছোটা ছোটা বাত ভি আজ লোগো কে কানো তক যা রা হ্যায়, সমাজ কে কানো তক যা রা হ্যায়। মে আপকে মাধ্যম সে ইয়েই কহনা চাহতা হুঁ, আপ লোগ কাম কিজিয়ে, আর অবভিয়াসলি আপকো বানায়া গয়া হ্যায় কি হামারা কাম করনে কে লিয়ে বানায়া গয়া হ্যায়, লেকিন কাম আগর আচ্ছে সে নেই হো তো ইসকে জিম্মেদার কন হ্যায়, কিউকি এক পক্ষ দেতা হ্যায় আর এক পক্ষ কাম কর রা হ্যায়। তো সওয়াল তো দোনো পেই হম করেঙ্গে, কিউকি ভাই আগর জব দে রহে হো তো জব কাম বন কে রেডি হো রা কি আপ উসকো দেখ নেই রহে হো। আগর ইয়ে মার্কেট ভি ছোড়িয়ে আগে যাও শিববাড়ি কে সামনে যো দেখেঙ্গে, আজ কিতনে মহিনা সে কম 6-8 মহিনা হো গিয়া হ্যায়, ইলেকশন ভি খতম হো গিয়া হ্যায়, ক্যা কন্ডিশন হ্যায় উস শিববাড়ি রোড কা, ওহাঁ পে যো কলবট বনা কে রাখা আজ ভি লোক ঢঙ্গ সে যা নেই পড়া, উসকে বগল মে ভি আপ জাকে দেখেঙ্গে এক নালা টুটা হুয়া কব সে 6-7 মহিনা সে নালা টুটা হুয়া হ্যায়, কিউ টুটা হুয়া হ্যায়। আপ কর্নেশন হল কে সামনে যাইয়ে, ওহাঁ পে ভি এক নালা টুটা হুয়া মিলেগা, কিউ জিতনা ভি দুঃখ হ্যায় হমকো হি ঝেলনা হ্যায় ক্যা, আপ তো বড়িয়া গাড়ি মে নিকল যাওগে সব চিজ মে হো জায়েগা। যো জেনারেল যো লোগ হ্যায় যো রাস্তে সে চলতে হ্যায় যো ফুটপাথ কা ইউজ করতে হ্যায় তো ফুটপাথ হ্যায় কাহা, তো ইয়ে সব চিজো কো মে এসা সোচতা হুঁ, যো ইতনা আচ্ছা মার্কেট আমার নিউ মার্কেট থা জব মে বানা থা মে উসকো সবসে পহলে পুছা থা কি ভাইয়া আপ ইয়ে নালা বানা রহে হো তো ইসকা যো আচ্ছা সা রোড হ্যায় উসকো ক্যা করোগে, উনহোনে হমে প্রমিস কিয়া কি হম নালে কো আপকো বানানে কে বাদ পুরা বাকি সব কাম করকে যায়েঙ্গে উসকে বাদ হি হম চিজো কো কমপ্লিট সোচেঙ্গে। পয়েন্ট হ্যাঁ, মতলব জব লোগ নালা বানানে কে লিয়ে আয়া থা তব তো উন লোগ নে বতায়া থা যে নালা বানানে কে নাম পে ও লোক রাস্তে তোড় রহে হ্যায়, দুসরে দোকান কে জো সিরিয়া হ্যায় ও তোড় রহা হ্যায়, কলভেট ভি তোড় রহে হ্যায়, হ্যাঁ, লেকিন নালা বানা দিয়া, লেকিন জো চিজে ও লোগ তোড় কে গয়ে উসকো তো পুরে তরহ সে বানায়া নিয়ে, জব ও টুট রহা থা ইয়ে হো রহা তব হম হাতো হাত উসকো রোকে কি বলে ইসকা ক্যা করোগে, উনহোনে বোলা কি নে ইসকো ভি হম ঠিক করকে দেঙ্গে, বলে ক্যাসে ঠিক করকে দোগে, বলে নে হম আপনে পয়সো সে রিভিউ চাহে তো ঠিক করকে দেঙ্গে, দিস ওয়ার দেয়ার ওয়ার্ডস, হমকো কোনো মতলব নেই, লেকিন হমকো তো আমার চিজ সহি চাই থা ভাই, যো চিজ টুটা হ্যায় যো চিজ আচ্ছা থা উসকো তো ঠিক করকে যাও, তো হাতো জব ভি হম পুছতে থে বোলে কি হম আচ্ছা ইঞ্জিনিয়ার ভি ভেজে এসা নেই সব কুছ দেখ রহা হ্যায় তো কোন দেখ রহা হ্যায় ক্যা দেখ রহা হ্যায়, ইয়ে সব চিজ কো ভি বোলনা জরুরি হ্যায় পুরা।
হয় এয়া হৈছে তিনিচুকীয়া নিউ মার্কেটৰ পৰিস্থিতি আমি দেখুৱাইছোঁ আচলতে ব্যৱসায়ীসকল এই এনেদৰে আচলতে ওলাই আহিছে কিয়নো তেওঁলোকৰ কষ্টত আচলতে যিহেতু বাৰিষাৰ সময় আৰু এইখিনি সময়ত যিহেতু দেখা পোৱা গৈছে নিম্ন মানদণ্ডৰ কাম ইয়াত কৰা হৈছে বাৰ নম্বৰ ৱাৰ্ডত তিনিচুকীয়াৰ বিশেষকৈ পৌৰ নিগমৰ অন্তৰ্গত আচলতে এই বাৰ নম্বৰ ৱাৰ্ডত আৰু যি কাম আচলতে ঠিকাদাৰে কৰিছে সেয়াক লৈ সন্তুষ্ট নহয় কিয়নো আচলতে পইচাৰ অপচয় বুলি ক'ব লাগিব অপব্যৱহাৰ বুলি ক'ব লাগিব এই মুহূৰ্তত যিটো কাম তেওঁলোকে হাতত লয় সেই কাম তেওঁলোকে ঠিক তেনেদৰে নকৰে সেয়া তেওঁলোকৰ পইচা আচলতে পকেটত যায় নে কি কৰে সেই ঠিকাদাৰে জানিব কিন্তু ৰাইজে যে অসন্তুষ্ট আজি ইয়াত বৰ্তমান দেখা পোৱা গৈছে তিনিচুকীয়াৰ বিশেষকৈ বাৰ নম্বৰ ৱাৰ্ডৰ নিউ মাৰ্কেটৰ পৰিস্থিতি যে আচলতে যদি বৰষুণ দিয়ে সেই বৰষুণত যদি এক আঁঠু পানীত আচলতে ব্যৱসায়ীসকল খোজকাঢ়ি নিজৰ দোকানখনলৈ আহিবলগীয়া হয়। তিনিচুকীয়াৰ মাজমজিয়াত থকা এখন নিউ মাৰ্কেট য'ত সদায় ব্যস্ততামূলক পথ মেইন বজাৰ যিহেতু সদায় লোক অহা যোৱা কৰে কিন্তু সেই পথৰ এতিয়া এই অৱস্থা পথাচাৰীসকল এতিয়া বৰ্তমান আচলতে তেওঁলোকে হতাশ হৈ গৈছে হতাশাত ভুগিছে কি কৰিব আচলতে যাবলৈ ৰাস্তাটোদি যদি যাবলৈ হয় তেনেহ'লে যাবলৈ এটুকুৰ ঠাই নাথাকে য'তে ত'তে আৱৰ্জনা পৰি আছে কিন্তু সেয়া পৌৰ নিগমে আচলতে কিয় চকু দিয়া নাই বা ঠিকাদাৰসকলে কেনে এনেধৰণে কাম কৰিছে সেয়া কিন্তু ৰাইজৰ মনত প্ৰশ্ন ৰৈ গৈছে এই মুহূৰ্তত।